জেনার দরবার শরীফে আজ ঔরুস মোবারক আমরা এসেছি শামা মাহফিলের জন্য। সেই নিয়ে পুরসা শিস্তির উপরে গেলাম হাসবি রব্বি মাফি কলবি গাইরুল্লাহ পর নূর মোহাম্মদি সাল্লাল্লাহ ও মুঝে পীর মিলা সুবহানাল্লাহ। কেন ওরে জানের মালিক এক আল্লাহ, ওরে জানের মালিক ও সেই জানের মালিক এক আল্লাহ, দিলানি ওয়ালা মুর্শিদি মোলা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুঝে পীর মিলা সুবহানাল্লাহ। ক্যা বাত হ্যায় তো আমার নেপুর আলি সারে দরবার হতে, ও আমার নেপুর আলি সারে দরবার হতে, ও দেখো ফেরে না তো কেউ খালি, ও আমার নেপুর আলি সারে দরবারেতে ওরে দেখা যায় মোলা আলী। তো আবার মুর্শিদি পিয়ার গোলাম যারা ওরে তাদের কোন চিন্তা না, তবে চার তরিকের পাঞ্জে গানা ওরে নামাজি তাদের পড়া চাই, তবে চার তরিকের পাঞ্জে গানা নামাজ পড়া চাই। কেন তো দমের উপর গগর করে ওরে দমের উপর গগর করে ও তোমরা দমেতে হসওয়ারি, আরে দমসা দিলে পাবি দিদার হবে রসুল ওই কান্ডারি, ওরে একই তনে আদা দম রয় ওরে একই তনে, তবে একই তনে আধা দম রয় আসতে যেতে দুটি নাম, আর ওই তোমের খবর জানবি যদি তোরে পিয়ে নে ইরফানি জাম, তুই তোমের খবর জানবি যদি পিয়ে নে ইরফানি জাম কেমন। ওরে আমি হাত দিয়ে হাতে ও আমি হাত দিয়ে হাতে, কোথায় কে আমি হাত দিয়ে হাতে ও দেখি চিন্তা তাওয়াতে, ও আমি হাত দিয়ে হাতে
কে দেখি জিন্দা কাবাবে, ও আল্লাহ নবী দেখতে পাই, ও আল্লাহ নবী দেখতে পাই আমার পীরে সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরে সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই এ পুরানির সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরে সুরাতে, আল্লাহ রসুল দেখতে পাই এ পুরানির সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরে সুরাতে, আল্লাহ নবী তোমার মজর ভাইকে অনেক আমার পার্টির তরফ থেকে ধন্যবাদ এসেছেন, আর কালাম ভাই এসেছেন। তো যে খলিল কাবা যেনারা হজ করতে যান, আর আমরা কোন কাবাকে ধরেছি, জলিল কাবা আমার প্রিয় মুর্শিদ। আমি হাত দিয়ে হাতে পীরের আশিক এসে গেছেন, যেখানে কাওয়ালি হয় ছুটে যায় পীরের গুণগান চলে। আমার কালাম ভাই এবং মজল ভাই এসেছেন, যারা কাওয়ালি ভক্তি করেন। আমি হাত দিয়ে হাতে দেখি জিন্দা কাবাতে, হাত দিয়ে হাতে দেখি জিন্দা কাবাতে, আমি হাত দিয়ে হাতে ও দেখি জিন্দা কাবাতে, কেন ও আল্লাহ নবী দেখতে পাই, কার সুরাতে ও আল্লাহ নবী দেখতে পাই নেপুর আলীর সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই নেপুর আলীর সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই নেপুর আলীর সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরে সুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরে সুরাতে, কে আমার পীরে সুরাতে নেপুর আলীর সুরাতে, আমার পীরে সুরাতে আমার পীরে সুরাতে, আমার পীরে সুরাতে আমার পীরে সুরাতে, আমার পীরে সুরাতে আমার পীরে সুরাতে, নেপুর আলীর সুরাতে নেপুর বাবার সুরাতে, মুর্শিদ পিয়ার সুরাতে আল্লাহ নবী দেখতে পাই। তো যারা আশিক পীরের আশিক নেপুর আলী চিস্তির হাতে যারা হাত দিয়েছেন, তারা আল্লাহকে কেমন ভাবে দেখে, ও আল্লাহ রাসূল দেখতে পাই, কে আল্লাহ রাসূল দেখতে পাই। আমার যেমন কামাল ভাই আছেন, ওয়ারিস পিয়ার মুরিদান, যিনি ওয়ারিস পাকের ঘরানায় মুরিদান হয়েছে, তো তিনি কি বলছে, কে আল্লাহ রাসূল দেখতে পাই ওয়ারিস পিয়ার সুরাতে, 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 আল্লাহ রাসূল দেখতে পাই ওয়ারিস বাবার সুরাতে। কেন তো পীর কেন ধরতে হবে, পীর তো আপনাকে ধরতেই হবে, পীর না ধরলে এহ করলে পরকালে সেই হাসরের ময়দানে, যেখানে আপনার বিবিও আপনার সাথে থাকবে না, আপনার ছেলেও থাকবে না, কেউ থাকবে না, একমাত্র থাকবে আপনার মুর্শিদ। আর যে পীরের আশিক হতে পেরেছেন সে আল্লাহ রাসূলের সুরাত আপনার মুর্শিদের দ্বারা দেখতে পাবেন, তা লক্ষ্য রাখবেন। কেন আরো কি চেনাবে, কে কাবা কেবলা চেনাবে, ওরে হকের পথিক বানাবে, আরো কি করবে, ওরে বিচারের দিনে পীরতর, ওরে বিচারের দিনে বাবা ওনে পুরালিশা, ও তোদের উকিল সাজবে, উকিল সাজবে পিয়া, উকিল সাজবে পিয়া, উকিল সাজবে হা, উকিল সাজবে, উকিল সাজবে বাবা, উকিল সাজবে, কে কাবা কেবলা চেনাবে, কেবলা চেনাবে হতে কি মানাবে, বিচারের দিনে পীরতর, ওরে বিচারের পীরে মুর্শিদি ও তোর উকিল সাজবে পিয়া, উকিল সাজবে পিয়া, উকিল সাজবে পিয়া, উকিল সাজবে পিয়া, উকিল সাজবে, উকিল সাজবে বাবা, উকিল সাজবে। তো আল্লাহকে দেখতে আরো কোথায় গেলাম আমি, আমি কৌতুরে গেলাম, হ্যাঁ
রাজে আমি কৌতুরে গেলাম ও খোদা দেখার আশাতে, কৌতুরে গেলাম খোদা দেখার আশাতে, আমি কৌতুরে গেলাম খোদা দেখার আশাতে, যে আল্লাহ নবী দেখতে পাই আগে ও আল্লাহ নবী দেখতে পাই নেপুরাল চুরাত, আল্লাহ নবী দেখতে পাই খুশিদ দিয়ার চুরাতে, আল্লাহ নবী দেখতে পাই খুশিদ দিয়ার চুরাতে, আল্লাহ নবী দেখতে পাই চুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরের চুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরের চুরাতে, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরের চুরাতে। নামাজ করার কথা বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় ঘোষণা করেছেন নামাজকে কায়েম করার কথা বলেছেন, আর সাথে সাথে বলেছেন যে তোমরা যাকাতকে দাও, যাকাত দিতে বলেছেন। তো কোন নামাজ? জি নামাজে আমার আল্লাহকে রাজি পাওয়া যায়। নামাজ কথার অর্থ কি? নামাজ মানে মিয়ারাজ দেখা দেখি। তো পাঁচ ওয়াক্তে আমরা নামাজ পড়ি, কবার আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে দেখি, আর এখানে যদি না দেখি সেখানে কি করে চিনব? তো সেই নামাজ, জি নামাজে আমি আল্লাহ আল্লাহ রাসূলের সুরাত দেখতে পাবো। তো লক্ষ্য রাখুন, কে আসসালাতু মিয়ারাজুল ও খোদা বলেন কোরআনে, ওরে নামাজের মাঝে দেখতে পাবে, ওরে নামাজের মাঝে দেখতে পাবে ও আমার যত মুমিনে, আমার যত মুমিনে, আমার যত মুমিনে, আমার যত মুমিনে, আমরা যত মুমিনে, আমার যত মুমিনে, আমরা যত মুমিনে, কে আসসালাতু মিয়ারাজুল, আসসালাতু মিয়ারাজুল, কে খোদা বলেন কোরআনে, আর নামাজের মাঝে দেখতে পাবে ও আমার যত মুমিনে, আমার যত মুমিনে, আমার মুমিনে, আমরা যত মুমিনে, আমরা যত মুমিনে, কেমন যে আমি গেলাম সাজিদাতে, যে খোদা দেখার আশাতে গেলাম সাজিদাতে, যে আমি গেলাম সাজিদাতে ও খোদা দেখার আশাতে, কোথায় পাই ও আল্লাহ নবী দেখতে পাই, ও আল্লাহ নবী দেখতে পাই নেপুর আলীর সুরা, আল্লাহ নবী দেখতে পাই নেপুর আলীর সুরা, আল্লাহ নবী দেখতে পাই আমার পীরের 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 সুরা। পীর আমার খাঁটি সোনা, তো জেনার পীর তানার কাছে বড়, কেউ বলে আমার পীর বড়, কেউ বলে আমার পীর বড়, কোন পীর ছোট নয়। কেন? তরি যখন চারটে এসেছে ছড়িয়ার তারিখা থাকি কাত মারুফাত, যে যার তরি করে, যে যার তরি পালন করে, কিন্তু কেউ কারুর কাঠি মারামারি করে না। আমার পীরের কাজ আমি করবো, যে ছড়িয়ার সে ছড়িয়ার নিয়ে থাকুক। তো লক্ষ্য রাখুন, এ পীর আমার খাঁটি সোনা, আমরা ওনার দিওয়ানা, পীর আমার খাঁটি সোনা, আমরা পীরের দিওয়ানা, সে যে হয় খোদার ওলি এ কথা সত্য বলি, সে যে হয় খোদার ওলি এ কথা সত্য বলি, পীর পেলে পাবে খোদা, খোদা থেকে নয় সে জুদা, পীর পেলে পাবে খোদা, খোদা থেকে নয় সে জুদা, সে হলো নায়েব নবী, সে হলো নূরের ছবি, সে হলো নায়েব নবী, সে হলো নূরের ছবি, ওরে পীরের হয় গোলাম যারা, ওরে দোজক তাদের ছবে না, আমার নেপুর আলী শাড়ি গোলাম যারা, ওরে দোজক তাদের ছবে না,
আর দুজকের আগুন হারাম করবে তাদের রব্বানা, দুজকের আগুন হারাম করবে তাদের রব্বানা, দুজকের আগুন হারাম করবে তাদের রব্বানা। বলছেন খাঁটি পীরের আশিক হলে দুজক তাদের ছবি না, তো কেমন আশিক হতে হবে? আপনি পীরকে ধরলে কোনো কাজে আসবে না, পীর যদি আপনাকে ধরে নেয় ওটাই আপনার জীবন সফল। কারণ একজন বাচ্চাকে যদি তার মা হাতটা ধরে নেয় ও বাচ্চা পড়বে না, আর বাচ্চা যদি মায়ের হাত ধরে থাকে হাতটা ছেড়ে যাবে পড়ে যাবে। তো পীর যদি আপনাকে ধরে নেয়, এমন ধরা ধরুন যে পীর যেন আপনাকে ধরে নেয়, তো লক্ষ্য রাখুন পীরের হয় গোলাম যারা দুজকে যাবে না তারা, পীরের হয় গোলাম যারা দুজকে যাবে না তারা, পীরের হাতে হাতটি দিলে পেশা কই খোদা মেলে, পীরের হাতে হাতটি দিলে পেশা কই খোদা মেলে, পীর হলো খোদার প্যারা পীর গাজী জান হামারা, পীর হে খোদার প্যারা পীর গাজী জান হামারা। ওরে পীরকে যারা মওলা মেনে আরে তারা হয় থানা ফিল্লা, ওরে পুরুষকে যারা মওলা মানে ওরে তারা হয় থানা ফিল্লা, আর ত্রিসুরাতে লুকিয়ে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ। পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ, আমার পীর জিন্দাবাদ, আমার পীর জিন্দাবাদ, নেপুর আলী জিন্দাবাদ, নেপুর আলী জিন্দাবাদ, নেপুর পীর জিন্দাবাদ, নেপুর কৃষ্ণ জিন্দাবাদ, নেপুর কৃষ্ণ জিন্দাবাদ, নেপুর কৃষ্ণ জিন্দাবাদ, আমার পীর জিন্দাবাদ, আমার পীর জিন্দাবাদ, আর নেপুর চিস্তির সুরাতে লুকিয়ে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ। পীর জিন্দাবাদ আমার পীর জিন্দাবাদ, 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 আমার পীর জিন্দাবাদ। আর কি লিখছেন? আর যতই তোরা বললে আমায় ওরে, যতই তোরা বললে আমায় সেরে গেবে দাঁত কাঁপে, যতই তোরা বললে আমায় সেরে গেবে দাঁত কাঁপে, ওরে যতই তোরা বললে আমায় সেরে গেবে দাঁত কাঁপে, তোরা বললে আমায় সেরে গেবে দাঁত কাঁপে, ওরে যতই তোরা বললে আমায় ওই সেরে গেবে দাঁত কাঁপে। আরে তোদের কথায় কি এসে যায়? ওরে আমি প্রেমিক পীরের, আমার পীর জিন্দাবাদ, 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 পীর জিন্দাবাদ, জেলে পুরসাহা জিন্দাবাদ, জেলে পুরসাহা জিন্দাবাদ, জেলে পুরসাহা জিন্দাবাদ, সাহা জিন্দাবাদ, জেলে পুরসাহা জিন্দাবাদ, পীর জিন্দাবাদ, পীর জিন্দাবাদ, আমার পীর জিন্দাবাদ। তো যারা দুপাতা বিদ্যা অর্জন করেছেন, সামান্য এলেমি অর্জন করেছেন, সামান্য এলেমি জ্ঞান পেয়ে আরবি শিক্ষা শিক্ষিত হয়ে তারা অনেক বড় বড় কথা বলে, তাদের জন্য কি বলছি? ওরে যতই তোরা হাদিস নিয়ে, ওরে যতই তোরা হাদিস নিয়ে পর্দা হুড়ো হুড়ি, ওরে যতই তোরা হাদিস নিয়ে পর্দা হুড়ো হুড়ি, তোরা হাদিস নিয়ে পর্দা হুড়ো হুড়ি, ওরে যতই তোরা হাদিস নিয়ে আর সুন্দর কথা কি লিখছে? কেমন আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, আরে যে দেখিল নিজের নকশা। আল্লাহকে পেতে গেলে আগে নিজেকে চিনতে হবে, কেন?
ওরে যে দেখিল নিজের নকশা, ওরে সে চিনিল হু, ওরে সে চিনিল হু, ওরে সে চিনিল হু, সে চিনিল হু, হা সে চিনিল হু। কেন যে আমি ডুব দিলাম কলমে, কে হুকে ধরার আশাতে ডুব দিলাম কলমে, হুজুর খাবার আশাতে কোথায় ডুব দিলাম কলমে, কে আমি ডুব দিলাম কলমে, কে হুকে ধরার আশাতে, কে আল্লাহ নবী দেখতে পাই, ওরে আল্লাহ নবী দেখতে পাই, রে পুরো আলী সুরা আল্লাহ নবী দেখতে পাই, আমার পীরের সুরা আল্লাহ নবী দেখতে পাই, আমার পীরের সুরা আল্লাহ নবী দেখতে পাই, পীরের সুরা আল্লাহ নবী দেখতে পাই, আমার পীরের সুরা আর কি লিখছে, ওরে আমি হলাম যে হাতে, ও আমি হলাম মাওলানা, আরে বেকার হলো জীবন আমার, তো হাফেজ মাওলানা হলাম কেন বেকার হলো, ওরে বেকার হলো জীবন আমার, ওরে খোদা পেলাম না আমি, খোদা পেলাম না আমি, খোদা পেলাম না আমি, খোদা পেলাম না আমি, খোদা পেলাম না আমি শরাব নিয়ে ঘুরি, কোন শরাব, আমি শরাব নিয়ে ঘুরি ওরে দেশ বিদেশে, শরাব নিয়ে ঘুরি ওই দেশ বিদেশে, শরাব নিয়ে ঘুরি ওরে দেশ বিদেশে, ও আল্লাহ রাসূল দেখতে পাই, ও আল্লাহ রাসূল দেখতে পাই, রে পুরো আলীর সূরা আল্লাহ রাসূল দেখতে পাই, আমার পীরের সূরা আল্লাহ রাসূল দেখতে পাই, আমার পীরের সূরা রে রাসূল দেখতে পাই, আমার পীরের সূরা রে আল্লাহ রাসূল দেখতে পাই, আমার পীরের সূরা রে আল্লাহ রাসূল দেখতে পাই, আমার পীরের সূরা রে। সর্বশেষ কথা কি লিখছেন, কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ভেদ জেনে যে পড়লো নামাজ, ওরে ভেদ জেনে যে পড়লো নামাজ, ও সে দেখিল আল্লাহ, 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 দেখিল আল্লাহ, ও সে দেখিল লা ইলাহা ইল্লাল্লাহ কে মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর ভেদ জেনে যে পড়লো নামাজ, ও সে দেখিল আল্লাহ, ও সে দেখিল আল্লাহ, ও সে দেখিল আল্লাহ, দেখিল আল্লাহ, হা দেখিল আল্লাহ, দেখিল আল্লাহ। কেমন করে আল্লাহ দেখলো, আমি কলমায় মজে গিয়ে আমি কলমায় মজে ওভেদ জানার আশাতে, আমি কলমায় মজে ওভেদ জানার আশাতে, তো কেমন করে ভেদ জেনেছি, ওরে আল্লাহ রাসূল দেখতে পাই, ও আল্লাহ রাসূল দেখতে পাই, আমার পীরের সুরাতে আল্লাহ রাসূল দেখতে পাই, আমার পীরের সুরাতে আল্লাহ রাসূল দেখতে পাই, আমার পীরের সুরাতে রাসূল দেখতে পাই, আমার পীরের সুরাতে। যে আমি হাত দিয়ে হাতে, আমি হাত দিয়ে হাতে, আমি হাত দিয়ে হাতে, আমি হাত দিয়ে হাতে, ও আল্লাহ নবী দেখতে পাই,
ও আল্লাহ নবী দেখতে পাই আমার পীরের সুরাতে, 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 আল্লাহ নবী দেখতে পাই আমার পীর।